জেলার 168টি কেন্দ্রে মোট 33,288 জন পরীক্ষার্থী দেউছন্তি পরীক্ষা। চাষীঙ্কু নেই বিজেপি এবং কংগ্রেসের কুম্ভীর কান্দনা দুঃসমালোচনা। কৃষক কল্যাণ পাই কালিয়া দেশের সর্বোৎকৃষ্ট যোজনা বলে বালেশ্বর সাংসদঙ্ক মত। রোটারি ক্লব শাশ্বত পক্ষর বিভিন্ন জনকল্যাণ প্রকল্পর শুভারম্ভ, বিভিন্ন মহলর ভূয়সী প্রশংসা। জেলা প্রশাসন পক্ষর বালেশ্বরের পালিত হল কুষ্ঠরোগ প্রতিরোধ দিবস। কুষ্ঠরোগ মুক্ত ব্যক্তি থৈথান ও সামাজিক সুরক্ষা উপরে অতিথি গুরুত্ব আরম্ভ। বালেশ্বর সহরের শুভারম্ভ হল গ্রিনফিল্ড স্ট্রিট লাইট যোজনা। পাক পড়ি 15টি রাস্তায় লাগিব 7,493টি এলইডি লাইট। সর্বভারতীয় রায়সাই প্রফুল্ল চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টর প্রথম সেমিফাইনাল। মেদিনীপুর সুভাষ কন্নরকু 2-1 গোলে হরাই হরিপ্লাস্ট ফাইনাল উত্তীর্ণ। নমস্কার, আমি নিউজকে স্বাগত করছি, মু সত্যরঞ্জন। বর্তমান সম্পূর্ণ সমাচার। ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ পক্ষর রাজ্যে আরম্ভ হয়েছে ম্যাট্রিক পরীক্ষা। এই পরিপ্রেক্ষী বালেশ্বর জেলার মোট 33,288 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছন্তি। চলিত বর্ষর ম্যাট্রিক পরীক্ষা পাই জেলার 168টি কেন্দ্র প্রতিষ্ঠা করা যাইছি। এথিসহিত সংস্কৃত মধ্যমা পরীক্ষা পাই 6টি কেন্দ্র প্রতিষ্ঠা করা যাইতিবা বেলে এথিরে 530 জন পরীক্ষা দিচ্ছন্তি। তবে রাজ্য মুক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীমানঙ্ক পাই করা যাইতিবা 4টি কেন্দ্রে 436 জন পরীক্ষা দিচ্ছন্তি। জেলার স্থাপিত হইতিবা 12টি হবরু প্রশ্নপত্র পরীক্ষা আরম্ভ হেবার 2 ঘন্টা পূর্বরু কড়া সুরক্ষা বলয় মধ্যে পরীক্ষা কেন্দ্রমানঙ্কু পঠা যাইতিলা। পরীক্ষার অসাধু উপায়কু রোকিবা পাই প্রত্যেক কেন্দ্রে পুলিশ মোতায়েন করা যাইতিবা বেলে জেলা শিক্ষা বিভাগ পক্ষরু 3টি ফ্লাইং স্কোয়াড গঠন করা যাইছি বলি জেলা শিক্ষাধিকারী প্রমোদ কুমার ষড়ঙ্গী সূচনা দিয়েছন্তি। এসব জেলাপাল এবং আরক্ষী অধীক্ষক এক স্বতন্ত্র স্কোয়াড বিভিন্ন সময় পরীক্ষা কেন্দ্রগুলো অনুধ্যান করবে বলে শ্রী ষড়ঙ্গী প্রকাশ করেছেন। আমার বালেশ্বর জেলার সমুদায় 178টা সেটর হয়েছে। তাছাড়া আমার পিলা 33,854 পিলা পরীক্ষা দৌঁচান, আমার এপাই 12টা নোডাল সেটর হয়েছে, গোটে কোশ্চিন হল। বর্তমান সকাল সব 8:30 ভিতরে সব স্টেশন আমার সব সেটর মানুষ সব পৌঁছে যাই, কোশ্চিন সব পৌঁছে যাই, এবং পিলা মানে প্রায় অধিকাংশ স্কুলরে সে 9টা যে সময় লা প্রথম দিন স্কুলে প্রবেশ করবে সে পিলা মানে সুরুখুরে স্কুলে প্রবেশ করেছে। না, এথরক বিভাগ তরফ বহুত কড়া পদক্ষেপ নিয়ে যাই এবং পরীক্ষাটা শৃঙ্খলিত করা এবং সব দৃষ্টি কোণী অসুবিধা যেমন ন রুয়ে সে সব প্রকার ব্যবস্থা করা যাই। চলিত বর্ষ ম্যাট্রিক পরীক্ষা পাই জেলার 4টি স্কুলের পরীক্ষামূলক ভাবে সিসিটিভি লগাইছে বলে জেলাপাল রমেশ চন্দ্র রাউত প্রকাশ করেছেন। পরীক্ষাকে কপিমুক্ত করা সমস্ত প্রকার পদক্ষেপ নিয়ে যাই বলে সে কইছেন। পরীক্ষাকে শৃঙ্খলিত করা পাই বালেশ্বর জেলার আমি সব প্রকার উদ্যম করেছু এবং আমি ভাবুছু যে বালেশ্বর জেলার পরীক্ষা শৃঙ্খলিত হব বলে, যে সেপাই আমার যে 178 সেটর 34,254 পিলা বা পরীক্ষা দৌঁছেন পরীক্ষার্থী, আর সেপাই আমার যে হব যে কোশ্চেন পাই যে হব করা হয়েছে 12টি হব করা হয়েছে, আর স্কোয়াড আমি 3টা স্কোয়াড আমি করছু আমার তরফ, তাকে ছাড়ি দেলে বোর্ডর স্কোয়াড মধ্যে অনেক তেমন বিভিন্ন সময় স্কোয়াড মানে বুলবে এবং সে অবজর্ভ করবে কেন কমিটি পরীক্ষা হচ্ছে। সিসিটিভি আমার লাগিছে 6টা সেটর লাগিছে, 6টা সেটর সিসিটিভি লাগিছে পরীক্ষা সেটর, তাকে ছাড়ি দেলে যে কোশ্চেন হব আমার যে 12টা হয়েছে যে নোডাল সেটর হয়েছে সেটি মধ্যে সবুটি সিসিটিভি লাগিছে, তেমন এমনি ভাবে আমি করছু। আমি মাজিস্ট্রেট দিয়েছি, মাজিস্ট্রেট মানে কোশ্চেন খোলা বেড়ে যেত ওপেন করা হল হব খোলা হচ্ছে যে নোডাল সেটর কোশ্চেন যাচ্ছি ডিফরেন্ট সেটর কু সে তাঁকর উপস্থিতরে কোশ্চেন খোলা হয়ে যাইছে এবং ভাবুছি যে আমি সমস্তে যেহেতু চেষ্টিত এবং আমি চেষ্টা করছু এবং আমার সেনসিটিভ অছু তেমন ভাবুছি বালেশ্বর জেলার পরীক্ষা ভালো। পূর্ব নির্ধারিত সময়সূচী অনুসারে প্রথম দিনের পরীক্ষার্থী মানে সকাল 9টা সুদ্ধা পরীক্ষা কেন্দ্র মানে প্রবেশ করেছিল। তবে পরীক্ষার্থী মানে প্রস্তুত থিলে মধ্য প্রথম দিনর পরীক্ষাকু নেই সেমানক মধ্যে বেশ উদ্বেগ প্রকাশ পাইতিবা লক্ষ্য করা যাইছি। প্রস্তুতি অনুসারে পরিশ্রমর ফল নিশ্চিত মিলিব বলি কেতেক ছাত্রছাত্রী প্রকাশ করিছন্তি। প্রিপারেশন তো হেইছে, টিকা নার্ভাস বি লাগুছি, তথাপি ভালো হবে বলি আশা আছে, নিশ্চিত ভালো হবে।
ଫାଷ୍ଟ ସିଟ୍ ଟିକେ ଖୋଜିବା ପାଇଁ ପ୍ରୋବ୍ଲେମ୍, ନହେଲେ ପରୀକ୍ଷା ପାଇଁ କିଛି ନହେଲେ ଡର ବି ଲାଗୁଛି। ତ କେମିତି କ'ଣ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ ସେଟା ବି ଆମେ ଜାଣିନୁ, ତଥାପି ଆଶା କରୁଛେ ଭଲ ହବ ପରୀକ୍ଷା ବୋଲି, ଆଉ ଆମ ସ୍କୁଲ ଭଲ କରିବ ବୋଲି ବି ଆଶା କରୁଛି। ଆମକୁ ଆମ ଗୁରୁଜୀ ଗୁରୁମା ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ସମସ୍ତେ ବି ହେଲ୍ପ କରୁଛନ୍ତି, ରାତି ସାରା ବି ପରିଶ୍ରମ କରିଛେ, ତ ଭଲ ହବ ବୋଲି ଆଶା କରୁଛେ ପରୀକ୍ଷା ଏଥର, ପରିଶ୍ରମର ଫଳ ମିଳିବ ବୋଲି ଆଶା କରୁଛି। ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଭଳି ଅଭିଭାବକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ଏହି ପରୀକ୍ଷାକୁ ନେଇ ବେଶ ଉଦ୍ବିଗ୍ନ ପ୍ରକାଶ ପାଇଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଥିଲା। ପ୍ରିପେୟାର ତ କରିଛୁ, ବାକି ସେ ତାର ଗଲା ପରେ କ୍ଲାସରୁମକୁ ସେ କେମିତି ତାର ମାନେ ଆନ୍ସର ଦବ, କିନ୍ତୁ ପ୍ରିପେୟାର କରିକି ତ ଭଲସେ ଆସିଛି, ତାପରେ ଦେଖାଯିବ କ'ଣ କରୁଛି ଆଉ। ମାନେ ଯୋଉଠି ନର୍ଭସନେସ୍ ଲାଗୁଛି ଆଉ। ଆଜି ଫାର୍ଷ୍ଟ ଓଡ଼ିଆ ଅଛି, ଆଉ ମାର୍ଚ୍ଚ 8 ତାରିଖ ଶେଷ। ଗତ ବର୍ଷ ଭଳି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ପରୀକ୍ଷାର୍ଥୀମାନେ ନିଜ ସ୍କୁଲ ବଦଳରେ ଅନ୍ୟ ସ୍କୁଲ ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ରକୁ ଯାଇ ପରୀକ୍ଷା ଦେବାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ତେଣୁ ରାସ୍ତାରେ ଟ୍ରାଫିକ୍ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ନ ହେବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ର ବାହାରେ ବ୍ୟାପକ ପୋଲିସ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ତେବେ ଏହି ପରୀକ୍ଷାରେ ପ୍ରଥମ ଦିନରେ ପ୍ରଥମ ଭାଷା ଓଡ଼ିଆରେ ପରୀକ୍ଷା ହୋଇଥିଲା। ପ୍ରତିଦିନ ପରୀକ୍ଷା ଶେଷ ହେବା ପରେ ପରୀକ୍ଷା କେନ୍ଦ୍ର ତରଫରୁ ସମସ୍ତ ତଥ୍ୟ ଅନ୍ଲାଇନ୍ରେ ଦିଆଯିବାର ବ୍ୟବସ୍ଥା ହୋଇଛି ବୋଲି ଜିଲ୍ଲା ଶିକ୍ଷାଧିକାରୀ କହିଛନ୍ତି। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ 14 ଲକ୍ଷ କ୍ଷୁଦ୍ର ଏବଂ ନାମମାତ୍ର ଚାଷୀଙ୍କୁ କାଳିଆ ଯୋଜନା ସହାୟତା ପ୍ରଦାନ କରାଯାଇଥିବା ବେଳେ ଏହା ସମଗ୍ର ଦେଶ ପାଇଁ ଉଦାହରଣ ସୃଷ୍ଟି କରିପାରିଛି ବୋଲି ବାଲେଶ୍ୱର ସାଂସଦ ରବୀନ୍ଦ୍ର କୁମାର ଜେନା ଦୃଢ଼ୋକ୍ତି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆୟୋଜିତ ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସାଂସଦ ଶ୍ରୀ ଜେନା ଯୋଗ ଦେଇ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ କାଳିଆ ଯୋଜନାର ସଫଳତା ଓ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କିଷାନ ସହାୟତାର ପାର୍ଥକ୍ୟ ସମ୍ପର୍କରେ ତଥ୍ୟ ଉପସ୍ଥାପନ କରିଥିଲେ। ଅନ୍ୟାନ୍ୟ ରାଜ୍ୟଙ୍କ ଭଳି ଯଦି ଓଡ଼ିଶାରେ କୃଷି ଋଣ ଛାଡ଼ କରାଯାଇଥାନ୍ତା, ତାହେଲେ ମାତ୍ର 8 ଲକ୍ଷ ଧନିକ ଶ୍ରେଣୀର ବ୍ୟକ୍ତି ଲାଭବାନ ହୋଇଥାନ୍ତେ। ମାତ୍ର କାଳିଆ ଯୋଜନାରେ 60 ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଅର୍ଥାତ୍ ରାଜ୍ୟର 90% ଚାଷୀ ଉପକୃତ ହେବା ପ୍ରସଙ୍ଗ ସମ୍ପ୍ରତି ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ସରକାରଙ୍କ ଆଖି ଖୋଲିଦେଇଛି। ଏହି ଯୋଜନାରେ 5 ଏକରରୁ କମ୍ ପରିମିତ ଜମି ଥିବା କ୍ଷୁଦ୍ର ଚାଷୀଙ୍କୁ 5 ଗୋଟି କୃଷି ଋତୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତି କୃଷି ଋତୁରେ 5,000 ଲେଖାଏଁ ଟଙ୍କା, ଭୂମିହୀନ ଏବଂ କୃଷି ଶ୍ରମିକଙ୍କୁ ବାର୍ଷିକ 12,000 ଟଙ୍କା, ବୃଦ୍ଧ ତଥା ଅକ୍ଷମ ଚାଷୀଙ୍କୁ ବାର୍ଷିକ 12,000 ଟଙ୍କା ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ବୀମାଭୁକ୍ତ କରିବା, କୃଷକ ପରିବାରଙ୍କୁ ଦୁର୍ଘଟଣାଜନିତ ମୃତ୍ୟୁ ପାଇଁ 4 ଲକ୍ଷ ଟଙ୍କାର ସହାୟତା ଆଦି ବ୍ୟବସ୍ଥା ଥିବାବେଳେ କାଳିଆ ଯୋଜନା ସବୁଠି ଆଦୃତ ହୋଇପାରିଛି। କାଳିଆ ଯୋଜନା ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଶଂସିତ ହୋଇପାରିଥିବା ବେଳେ ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ପ୍ରଣୀତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କିଷାନ ଯୋଜନାରେ ସମଗ୍ର ଦେଶରେ 12 କୋଟି ଏବଂ ସେହି ଅନୁପାତରେ ଓଡ଼ିଶାରେ ମାତ୍ର 25 ଲକ୍ଷ କୃଷକ ଉପକୃତ ହେବେ ବୋଲି ସାଂସଦ କହିଛନ୍ତି। ଅନ୍ୟପକ୍ଷରେ ଏହି ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ସରକାର କୃଷକମାନଙ୍କୁ ମାତ୍ର 6,000 ଟଙ୍କାର କୃଷି ସହାୟତା ଦେଉଥିବା ବେଳେ ରାଜ୍ୟ ସରକାର ସର୍ବମୋଟ 25,000 ଟଙ୍କା ଦେଉଛନ୍ତି। ଏହା ବ୍ୟତୀତ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ଯୋଜନାରେ କୃଷକଙ୍କ ପାଇଁ ବୀମା ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇ ନାହିଁ। ଏହା ସତ୍ତ୍ୱେ ବିଜେପି ଓ କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ କୃଷକଙ୍କ ନାମ ନେଇ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ବିରୋଧ କରାଯିବା ଅତ୍ୟନ୍ତ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ ବୋଲି ସାଂସଦ ଶ୍ରୀ ଜେନା କ୍ଷୋଭର ସହ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ତେବେ କାଳିଆ ଯୋଜନା ପ୍ରଦତ୍ତ ଅର୍ଥକୁ ରାଷ୍ଟ୍ରାୟତ୍ତ ବ୍ୟାଙ୍କମାନେ କୃଷି ଋଣ ବାବଦକୁ କାଟି ନେଉଥିବା ଅଭିଯୋଗକୁ ସାଂସଦ ଶ୍ରୀ ଜେନା ଅସ୍ୱୀକାର କରିବା ସହ ଟଙ୍କାଟିଏ ବି ନ କାଟିବାକୁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ବ୍ୟାଙ୍କ କର୍ତ୍ତୃପକ୍ଷମାନଙ୍କୁ ସ୍ୱଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଥିବା ସେ କହିଛନ୍ତି। ବିଜୁ ଜନତା ଦଳ ବାଲେଶ୍ୱର ଶାଖା ତରଫରୁ ଆମେ ପ୍ରଚେଷ୍ଟା କରିଆସୁଛୁ, କରୁଛୁ ଏବଂ କରିବୁ ମଧ୍ୟ ଲୋକଙ୍କ ପାଖରେ ସତ୍ୟାସତ୍ୟ ପହଞ୍ଚିବା ପାଇଁ। ଗତକାଲି ଯେଉଁ ବନ୍ଦ ପାଳନ ପାଇଁ ଡାକରା ଦିଆଯାଇଥିଲା, ଯେଉଁଟାକି ବହୁମାତ୍ରାରେ ଅସଫଳ ହୋଇଛି, ସେଥିରେ 2 ପ୍ରମୁଖ ରାଜନୈତିକ ଦଳଙ୍କର ଭୂମିକା ଥିଲା ଏବଂ ବନ୍ଦ ଡାକରା ଯେଉଁ ଦିଆଯାଇଥିଲା ଚାଷୀମାନଙ୍କ ସମସ୍ୟା ପାଇଁ ଯେଉଁ କଥା କହିଥିଲେ ଏବଂ ଲୋକମାନଙ୍କୁ ବିଭ୍ରାନ୍ତିକର ତଥ୍ୟ ଦିଆଯାଇଥିଲା। ଲୋକମାନଙ୍କ ପାଖରେ କାଳିଆ ଯୋଜନା ବିଷୟରେ ସତ୍ୟସତ୍ୟ ପହଞ୍ଚିବା ପାଇଁ କାଳିଆ ଯୋଜନା ଅନୁସାରେ ଭାରତବର୍ଷର ଭାରତ ସରକାର ଯେଉଁ ଯୋଜନା କରିଛନ୍ତି ସେଟା କିଭଳି ଭାବରେ ଫେଲ୍ କରିଛି, ସେଥିପାଇଁ ଆମେ ସମାଜର ପ୍ରାୟ ସବୁ ବର୍ଗ ଶ୍ରେଣୀର ଲୋକ ଯେଉଁମାନେ ଚାଷୀ ସହିତ କୃଷି ସହିତ ଉପକୃତ ଭାବରେ ଅଛନ୍ତି, ଓତପ୍ରୋତ ଭାବରେ ଜଡ଼ିତ ଅଛନ୍ତି, ସେମାନେ କିଭଳି ଭାବରେ 60 ଲକ୍ଷରୁ ଅଧିକ ପରିବାର ଓଡ଼ିଶାରେ ଉପକୃତ ହେବେ ସେ ବିଷୟରେ ଆଜି ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ଉପସ୍ଥାପନ କରିଛୁ ଏବଂ ଏହା ମାଧ୍ୟମରେ କାଳିଆ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ 5,000 ଟଙ୍କା ପାଇବେ, ଯେଉଁଟାକି କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ଯେଉଁ ଯୋଜନା ମାତ୍ର 2,000 ଟଙ୍କା ପାଇବେ, ତା ସହିତ 60 ଲକ୍ଷରୁ ଅଧିକ ପରିବାର ଏଥିରେ ବେନିଫିଟେଡ୍ ହେବେ ଓଡ଼ିଶାରେ କାଳିଆ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ଯେଉଁ ଯୋଜନା ରହିଛି ମାତ୍ର 15-20 ଲକ୍ଷ ପରିବାର ବେନିଫିଟ୍ ହେବେ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି।
राजनीति को स्पष्ट भाव में बारी होची आ केंद्र सरकार विभिन्न प्रमुख सचिव 15th फाइनेंस कमिशन रे प्रमुख मिस्टर सिंह सी जेतले ओडिसा आसतिले सी तंग मोहरे कोन कहितले तंग वक्तव्य रे कोन कहितले जे नवीन पटनायक कालिया योजना होची गुटे जुगांतकारी पदक्षेप कृषक मान को पाकु डायरेक्ट बेनिफिट ट्रांसफर माध्यम रे सीधा सड़क पैसा पहुंचवा पई जो ये पदक्षेप निश्चित भाव रे भारत वर्ष रे एक चर्चार विषय होईची भारत सरकार एठो सिखिले भारत सरकार जेतबे नवीन पटनायक डिक्लेयर कले सिखी कि बजेट रे फेब्रुवारी मास रे ताको डिक्लेयर कले अनदा राज्य मते सिकुचंदी तो स्पष्ट भाव रे राजनीति बारी होची आमे आह्वान करिवु एवं निवेदन करिवु जनसाधारण को जे जनसाधारण एथिरु नब्रत रहंतु अन्य राजनीतिक दल को मध्ये आमे निवेदन करिवु से माने कालिया योजना सुफल किबले भाव रे चासी मान को पाखरे पहुंचिबो से दिगरे जत्नवान होंत कड़ाकड़ी निर्देश दिया जाए समस्त बैंक को जे केही कालिया योजना रे चासी मान को पाको जो पैसा दिया जाउची गोटिए टंका मध्ये को बैंक काटी पारिबो नाही यदि एभली कोनोसी केस थाए कोनोसी चासी मान को पैसा काटी दिथांती को बैंक से विषय हम पाको आनले जिलापाल को ए विषय अवगत कराइची जिलापाल मध्ये ए विषय मीटिंग करचंती यदि एभले किसी केस थाए आमे तुरंत पदक्षेप नबो एवं से पैसा केबले भाव रे चासी पाखरे पहुंचबो से दिगरे आमे जत्नवान हो। बालेश्वर रोटरी क्लब शाश्वत पक्षर विभिन्न जनकल्याण प्रकल्प शुभारंभ करा क्लब पक्ष वृंदावनपुर शासन उच्च प्राथमिक विद्यालय छात्र छात्री डेस्क एवं बेंच प्रदान अवसर में आयोजित कार्यक्रम में रोटरी जिला गवर्नर प्रोफेसर शांतनु कुमार पाणी मुख्य अतिथि भाव जोगदे आंतर्जातिक रोटरी संस्थार कार्यशैली एवं आभिमुख्य संपर्क रे आलोचना करथिले। समस्त अल्पभूत जानिथिबे जे रोटरी इंटरनेशनल वर्तमान आमे स्वच्छ भारत संगेरे काम करूछु प्लस आमे वर्तमान रोटरी इंडिया लिटरेसी मिशन माध्यम रे आमे 70% वर्तमान सारा भारतवर्ष को साक्षर करियाकु जाउछु ता भितरे गोटे टीच प्रोग्राम हेछि। टीच प्रोग्राम रे आमे कोन करूछु जे जो स्कूल गुड़ा करा जो गुड़ा कि पिला माने काहे कि प्राइवेट स्कूल को अट्रैक्ट हो जाउछंती काहे कि गवर्नमेंट स्कूल ले पढ़ुथांती कारण गवर्नमेंट स्कूल ले फीस दबा को पढ़ेनी ता सत्ते काहे कि पिला पढ़ुथांती गवर्नमेंट स्कूल ले तार कारण बहुत किछ अछि सेटा को आमे एते विस्तृत भाव वर्णना करिया कथा नो किंतु जो जो स्कूल ले जति कि आमे पारुछु रोटरी माध्यम रे किंबा अन्यान्य एनजीओ किंबा संगठन माध्यम रे आमे करियो चेष्टा करछु जे कम से कम स्वच्छ पानीय जल जोटा कि पिला जदि स्वच्छ पानीय जल न पिउछि ताले से तार डिफरेंट रोग सब हो स्कूल एबसेंट हो जहाँफल तार पाठ में बाधा आसुच्छे तेना स्वच्छ पानी जल पुओ पिलाखाना झील पिलाई पायखाना पिलाने तले जो बसुच्चे तले बस द्वारा से मानसिक स्तर से खुशी रोना पाठ पढ़ापी गोटे मैंने कम्फर्ट लगुन तेनाली डेस्क बेंच सब स्कूल देवा प्रयास करेंगे हैंड रईटिंग ठीक र्लस छोट छोट जंदा पिंपुड़ी जो कीटाणु जो जीवाणु से बचित हो पारे प्लस निज स्वाभिमान आने जो आगो को बढ़े पढ़े से स्कूल कलेज डेस्क बेच मिले तेनालीर गोटे प्राक्टिस भल रु शिक्षक शिक्षय पढ़ा आखि जो आई कंट्राक्ट डायरेक्ट तल को न कर सीधा आई कंट्राक्ट रही सुविधा हम से रोटरी माध्यम विभिन्न एनजीओ माध्यम सब स्कूल कलेज को डेस्क बेच प्लस आरओ वाटर। रोटरी क्लब शाश्वतर सभापति इंजीनियर सुगत बोस संपादक इंजीनियर संजय कुमार महांती क्लबर पूर्वतन सभापति इंजीनियर ऋषिकेश साहू पूर्वतन संपादक इंजीनियर शशांक शेखर दे सदस्य डाक्टर कुमार गोपाल देवाशीष चक्रवर्ती रोटरी इनर व्हील क्लब शाश्वतर सभापति सत्यभामा मुदुली इंजीनियर्स फोरमर सभापति इंजीनियर सुरेन्द्रनाथ दास प्रमुख जोग देथिले। वृंदावनपुर शासन उच्च प्राथमिक विद्यालय प्रधान शिक्षयित्री समेत समस्त शिक्षक शिक्षयित्री एवं परिचालना समितिर कर्मकर्ता माने रोटरी क्लब शाश्वतर एतादृश कार्यक्रम भूयसी प्रशंसा करथिले। सभापरे विद्यालय छात्र छात्री माने सांस्कृतिक कार्यक्रम परिवेषण करथिले। सेहीपरि रोटरी इनर व्हील क्लब शाश्वतर संपादिका गीतांजलि पाणिग्राही निजस्व व्यक्तिगत उद्यमरु रेलवे कॉलोनी नोडल उच्च प्राथमिक विद्यालय रे एक एक्वागार्ड वाटर फिल्टर प्रदान करिथिले। एनी विद्यालय रे आयोजित कार्यक्रम रे रोटरी जिला गवर्नर प्रोफेसर पाणी को समेत रोटरी क्लब शाश्वतर कर्मकर्ता माने जोग दे श्रीमती पाणिग्राही को बदान्यता को प्रशंसा करिथिले। श्रीमती पाणिग्राही स्वयं रेलवे कॉलोनी नोडल उच्च प्राथमिक विद्यालय शिक्षयित्री होता बेले विशुद्ध पानी जल
ছাত্রছাত্রী মানক আবশ্যকতা কু দৃষ্টি রাখি সে এই ওয়াটার ফিল্টার প্রদানর নিষ্পত্তি নেইতিবা কইতিলে না মু দেখলি যে আপনকর এঠি পিলা মানে লাইন পানি পিউতিলে আমার ফিল্টার বি থিলা তো মু ভাবিলি যে ফিল্টার রে যেতিকি পানি হউজি ফিল্টারেশন হেকি পিলা কু সেতিকি সাফিসিয়েন্ট হউ নাহি তো গরম দিনে আর টিকে বেশি পানি দরকার পড়ুচি তো মু ভাবিলি যে নিজে পিলা টিকে স্বচ্ছ পানীয় জল যোগান ব্যবস্থা করিবা সেপাই গোটে লগা হেলা একোয়াগার্ডটে লগা হেলা ইন্টারন্যাশনাল রোটারি ডে অছি তো তা পূর্বরু আজি আমার স্যার আসছন্তি শান্তনু স্যার আসছন্তি তো তাঙ্ক হাতে আমি ইনাগুরেশন এই কার্যক্রমটি হেলা খুশি লাগুছি তো আমি এমতি বিভিন্ন কার্যক্রম যোজনা রখিছু যে আমার দ্বারা যদি সমাজের কিছু ছোট ছোট কাম হয়ে পারুছি কাহা মনরে টিকে হস ফুটি পারুছি কো কো কাহারি সাহায্যরে আমি টিকে যদি লাগি পারছি তো ভাবুছি জীবনটা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী শান্তিবালা মহান্তি শেষে সমস্ত ধন্যবাদ দিয়ে সেইপরি অন্য এক কার্যক্রমে সহর উপকণ্ঠ নুনিয়াজড়ি স্থিত মুক্তিদ্বার শ্মশানরে রোটারি ক্লব শাশ্বত সহযোগে ইঞ্জিনিয়র্স ফোরম পক্ষ শৌচালয় প্রকল্পর শিলান্যাস করা এতে পুরুষ এবং মহিলা পৃথক গাধুয়াঘর সহ শৌচালয় ব্যবস্থা রহব বলে ক্লবর কর্মকর্তা প্রকাশ করেছেন। এই প্রকল্প পাইঁ আবশ্যক 2.5 লক্ষ টাকা ইঞ্জিনিয়র্স ফোরম পক্ষরু যোগাই দিয়া যাব বলি সেমানে সূচনা দেইছন্তি। বালেশ্বর রোটারি ক্লব শাশ্বত তরফরু আজি প্রথমে গুনামুর শাসন যে ইপি স্কুল অছি সেঠারে পিলামানঙ্কর বসিয়া পাইঁ সুবিধা নথিলা তাঙ্কু আমি সাত জোড়া বেঞ্চ আউ ডেস্ক প্রদান করিছু রোটারি ক্লব শাশ্বত আনুকূল্যরে এবং তাকু আজি সমর্পিত করা হলা পিলামানঙ্ক উদ্দেশ্যরে এবং পরবর্তী পর্যায়ে এটি রেলওয়ে কলোনি নোডাল ইপি স্কুলে হেডওয়ে কলোনির জনে শিক্ষয়িত্রী সেই কলোনির জনে শিক্ষয়িত্রী তথা রোটারি ক্লব শাশ্বত ইনর হুইল সম্পাদিকা শ্রীমতী গীতাঞ্জলি পাণিগ্রাহী প্রত্যক্ষ অনুদানরে গোটে একোয়াগার্ড যেটা কি শুদ্ধ পানীয় জল ব্যবস্থা পাই করাগলা মশাণী অছি নুনিয়াজুড়ি পাখে মুক্তিদ্বার মশাণী অছি সেটি অব্যবস্থা ভিতরে লোক ঝাড়া পরিশ্রা যাচ্ছি তেমন তাকু শুদ্ধ বিশুদ্ধ পানীয় জল যদি আছে কিন্তু শৌচালয় গোটে না তাকু পরিলক্ষিত করে ইঞ্জিনিয়র্স ফোরম বালেশ্বর তরফরু 2.5 লক্ষ টাকা খরচরে সেটি এক শৌচালয় প্রকল্প যে কি লেডিজ এন্ড জেন্টস বাথরুম পায়খানা সহ ইউরিনাল তৈরি হরাজিব তার আজি ভূমি পূজা করাগলা। রোটারি ক্লব শাশ্বতর এইপরি সমাজ গঠনমূলক কার্যধারা সাধারণরে ভূয়সী প্রশংসা করা যাইছি। বালেশ্বর জিলা প্রশাসন পক্ষ কুষ্ঠরোগ প্রতিরোধ দিবস স্থানীয় উৎকল বাশ্রম পরিসরে পালিত হয়েছে। এনে কুষ্ঠরোগ মুক্ত ব্যক্তি থৈথান সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। আয়োজিত কার্যক্রমে জেলা চিকিৎসাধিকারী ডাক্তার সন্তোষ কুমার পাত্র মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে কুষ্ঠরোগ নিরাকরণ এবং কুষ্ঠমুক্ত ব্যক্তি থৈথান সম্পর্কিত বিভিন্ন দিগ উপরে আলোচনা করেছিল। জেলা সামাজিক সুরক্ষা অধিকারী কমলাকান্ত বেহরা পৌরোহিত্যে অনুষ্ঠিত কর্মশালার জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থা অতিরিক্ত প্রকল্প নির্দেশক সর্বেশ্বর সিং, জেলা সূচনা ও লোকসম্পর্ক অধিকারী সুভাষ চন্দ্র নিয়াল, জেলা কুষ্ঠ অধিকারী ডাক্তর অন্তর্যামী মিশ্র, সিডিপিও সুজাতা পটনায়ক, শান্তিলতা সেঠী, গজেন্দ্র কুমার বেহরা, ফিজিওথেরাপিষ্ট দাক্ষিণ হেমব্রম প্রমুখ সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে সাম্প্রতিক সমাজের কুষ্ঠরোগর নিরাকরণের বিভিন্ন দিগ উপরে আলোচনা করেছিলেন। প্রারম্ভিক অবস্থায় চিকিৎসা করাগলে কুষ্ঠরোগর সম্পূর্ণ নিরাকরণ হয়ে পারিব বলে সেমানে কইথিলে। তেনু ইয়ার মুখ্য উদ্দেশ্য হল আমি কেমিতি এই রোগকু সময়ে চিহ্নিবা এবং চিকিৎসা করে দেবা আউ ইয়ার গোটে এই রোগটি আমার যেমিতি আগর অছি মানে কিছু ধারণা ভুল ধারণা যে এয়া কোনসি অভিশাপ যদি কম কিংবা কে কোনসি কিছু খারাপ কাম করিলে এয়া হবে একচুয়ালি সেয়া নুহে। এই রোগটি হেলা যেটা কি যেমিতি আমার ম্যালেরিয়া হেলা ম্যালেরিয়া জীবাণু, টিবি হেলা টিবি জীবাণু, টিবি ঔষধ খাইলে টিবি সম্পূর্ণ ভাবে কিওর হয়ে যাচ্ছে বা ম্যালেরিয়া ঔষধ খাইলে ম্যালেরিয়া সম্পূর্ণ কিওর হয়ে যাচ্ছে এইটা মধ্যে গোটে সেই ভাবে রোগ যেটা কি যদি আমি ঠিক সময়ে ঠিক মাত্রায় ঔষধ সম্পূর্ণ ঔষধ খাইবা তাহলে এই রোগটি সম্পূর্ণ। তবে কুষ্ঠরোগীঙ্କ প্রতি থিবা সামাজিক আভিমুখ্যর পরিবর্তন সহ সেমানকু সমাজর মুখ্য স্রোতরে সামিল করিবাকু অতিথিমানে আহ্বান দেইথিলে। এনেই সরকারি প্রদত্ত বিভিন্ন যোজনার সুযোগ নেবাকু সেমানে সমস্তঙ্কু পরামর্শ দেইথিলে। জেলার বিভিন্ন ব্লকরু শতাধিক কুষ্ঠরোগমুক্ত ব্যক্তি এথিরে যোগ দেইথিলে।
ବାଲେଶ୍ୱର ସହରରେ ଏଲ୍ଇଡି ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ଯୋଜନାରୁ ବାଦ୍ ପଡ଼ିଥିବା ପ୍ରମୁଖ 15 ରାସ୍ତାରେ ଗ୍ରୀନ୍ଫିଲ୍ଡ ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ ହୋଇଛି। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବାଲେଶ୍ୱର ଲୋକସଭା ସାଂସଦ ରବୀନ୍ଦ୍ର କୁମାର ଜେନା, ସଦର ବିଧାୟକ ଜୀବନ ପ୍ରଦୀପ ଦାସ, ପୂର୍ବତନ ପୌରପାଳ ଆଲୋକ କୁମାର ସାହୁ, ଜିଲ୍ଲା ସୂଚନା ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ସୁବାସ ନିଆଲ, ପୌର ନିର୍ବାହୀ ଅଧିକାରୀ କାହ୍ନୁଚରଣ ମଲ୍ଲିକ ପ୍ରମୁଖ ଯୋଗଦେଇ ଆନୁଷ୍ଠାନିକ ଭାବେ ପ୍ରକଳ୍ପକୁ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ଆମ ସହର ଆମ ଉନ୍ନତି ଯୋଜନାରେ ସହରବାସୀଙ୍କ ପାଇଁ ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକତା ଭାବେ ରାସ୍ତା, ପାଣି ଓ ଆଲୋକ ପ୍ରତି ବିଶେଷ ଧ୍ୟାନ ଦିଆଯାଉଥିବା ଅତିଥିମାନେ ପ୍ରକାଶ କରିଥିଲେ। ସହର ଆମ ଉନ୍ନତି ଯୋଜନା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଅତ୍ୟନ୍ତ ଅଭିନବ ଯୋଜନା। ଏ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ପ୍ରକଳ୍ପ ହାତକୁ ନିଆଯାଇଛି ସହରର ଉନ୍ନତିକରଣ କରିବା ପାଇଁ, ରାସ୍ତା, ପାଣି, ଲାଇଟ୍। ଏଥିରେ ଯେଉଁ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ଲାଗିବା କଥା, ସହରରେ ପାଖାପାଖି 8,000 ରେଟ୍ରୋଫିଟ୍ ଲାଇଟ୍ ଲାଗିଛି। ଯେଉଁ ଯେଉଁ ଜାଗାରେ ଲାଇଟ୍ର ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ ସେସବୁ ଜାଗାରେ ଗ୍ରୀନ୍ଫିଲ୍ଡ ପ୍ରୋଜେକ୍ଟରେ ନୂଆ କରିକି ଲାଇଟ୍ ବ୍ୟବସ୍ଥା ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଆଜି ଶୁଭ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆଗାମୀ ଅଳ୍ପ ଦିନ ଭିତରେ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସାରିବା ପାଇଁ ଆମେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛୁ ଏବଂ ଏହାଫଳରେ ସମଗ୍ର ସହରରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଲାଇଟିଂ ବ୍ୟବସ୍ଥା ହୋଇପାରିବ ଏବଂ ଏଥିରେ ଏଲ୍ଇଡି ଲାଇଟିଂ ବ୍ୟବସ୍ଥା କରିକି ବିଜୁଳି ବଞ୍ଚାଇବା ପାଇଁ ମଧ୍ୟ ପଦକ୍ଷେପ ନିଆଯାଇଛି। ତେବେ ଏନେଇ ପୂର୍ବରୁ 6,900 ଏଲ୍ଇଡି ଷ୍ଟ୍ରିଟ୍ ଲାଇଟ୍ ଲାଗିଥିବା ବେଳେ ସମ୍ପ୍ରତି ଗ୍ରୀନ୍ଫିଲ୍ଡ ଯୋଜନାରେ 7,493 ଲାଇଟ୍ ସ୍ଥାପନ ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ଧାର୍ଯ୍ୟ ହୋଇଛି। ଏମିତିକି ଖୁଣ୍ଟ ନଥିବା ସ୍ଥାନରେ ନୂତନ ଲାଇଟ୍ ପୋଷ୍ଟ ସ୍ଥାପନକୁ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି। ଆଗାମୀ ଦିନରେ ଏହି କାର୍ଯ୍ୟଧାରା ବ୍ୟାପକ ଭାବେ ଜାରି ରହିବ ବୋଲି ଅତିଥିମାନେ କହିଛନ୍ତି। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୋଟେ ଘୋଷଣା କରିଥିଲେ ଯେ ସମସ୍ତ ସହରକୁ ଏଲ୍ଇଡିକରଣ କରାଯିବ। ଏବେ ଆମେ ଯେଉଁ ସହରରେ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ ଲଗାଉଛୁ, ଯେଉଁଠି ପୋଲ ଅଛି, ଯେଉଁଠି ଲାଇଟ୍ ଲାଗିଛି, ଅନ୍ୟ କିସମର ଲାଇଟ୍ ଲାଗିଛି, ତାକୁ ବଦଳିକି ଏଲ୍ଇଡିକରଣ କରାହେଉଛି। ଏବେ ଏଟା ହେଉଛି ଯେଉଁ ଅଞ୍ଚଳ ନାହିଁ, ଆପଣ ଦେଖିବେ ବିଭିନ୍ନ ଗଳି, ଯେଉଁ ଟାଉନ୍ର ଏକ୍ସଟେନ୍ସନ୍ ଏରିଆ, ବିଭିନ୍ନ ଛକ ଜାଗା, ଏଥିରେ ନାହିଁ, ପୋଲ ନାହିଁ। ତେଣୁ ଇଏ ହେଉଛି ପୋଲ ୱିଥ୍ ଲାଇଟ୍, ତେଣୁ ତାକୁ ଗ୍ରୀନ୍ଫିଲ୍ଡ ଏଲ୍ଇଡି ସିଷ୍ଟମ କୁହାଯାଉଛି। ସେଇଟା ଆଜି ଆମେ ବାଲେଶ୍ୱର ଉଦ୍ଘାଟନ କଲୁ। ପୌରପାଳିକାର କର୍ମଚାରୀମାନେ ଉପସ୍ଥିତ ରହି ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପରିଚାଳନା କରିଥିଲେ। ସହର ସାରା ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଏଲ୍ଇଡି ଲାଇଟ୍ର ବ୍ୟବସ୍ଥା କରାହୋଇଛି, ଯାହା ଲାଗିଥିଲା ଏବେ ମଧ୍ୟ ଲାଗୁଛି। ପୁଣି ଯେଉଁ ନୂଆ ରାସ୍ତାଗୁଡ଼ା କରାହୋଇଛି, ସେଇ ରାସ୍ତାରେ ଯେଉଁଗୁଡ଼ା ଏଲ୍ଇଡି ଲାଗିନାହିଁ ସେଗୁଡ଼ା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଯେଉଁ ଯେଉଁ ନୂଆ ରୋଡ୍ ହେଉଛି ବା ପ୍ରଶସ୍ତିକରଣ କରାଯାଇଛି, ସେସବୁ ଜାଗାରେ ଆପଣଙ୍କ ନୂଆ ଖୁଣ୍ଟ ଦେଇ ପୁରା ଲାଇଟ୍ ସବୁ ଜାଗାରେ ଲାଗିବ, କେଉଁ ଗୋଟେ ଜାଗା ବି ଛଡ଼ାଯିବନି। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା କ୍ରୀଡ଼ା ସଂଘ ପକ୍ଷରୁ ସ୍ଥାନୀୟ ପରମିଟ୍ ପଡ଼ିଆରେ ଚାଲିଥିବା ସର୍ବଭାରତୀୟ ରାଇସାଇ ପ୍ରଫୁଲ୍ଲ ଚନ୍ଦ୍ର ମେମୋରିଆଲ୍ ଫୁଟବଲ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟରେ ପ୍ରଥମ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏହି ପ୍ରଥମ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ପଶ୍ଚିମବଙ୍ଗ ମେଦିନାପୁରର ସୁବାସ କର୍ଣ୍ଣର ଫୁଟବଲ କ୍ଲବ ଏବଂ ବାଲେଶ୍ୱରର ହରିପ୍ଲାଷ୍ଟ ଏକାଦଶ ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ବାଲେଶ୍ୱର ଚ୍ୟାମ୍ବର ଅଫ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଜ୍ ଆଣ୍ଡ କମର୍ସ ବିସିଆଇସିର ଅଧ୍ୟକ୍ଷ ଶିଳ୍ପଦ୍ୟୋଗୀ ହିମାଂଶୁ ଦାସ, ମ୍ୟାଗ୍ନମ୍ ଏକ୍ସପୋର୍ଟସ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ପ୍ରକାଶ କୁମାର ମହାନ୍ତି, ୟୋର୍ସଣ୍ଡାର ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ସଞ୍ଜୟ ଦାସ, ବାସନ୍ତୀ ଅଟୋମୋବାଇଲ୍ସର ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ବିଜୟ କୁମାର ପାଣି ପ୍ରମୁଖ ଏଥିରେ ଅତିଥି ଭାବେ ଯୋଗଦେଇ ଏହି ପ୍ରଥମ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍କୁ ଆନୁଷ୍ଠାନିକ ଭାବେ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ଅତିଥିମାନେ ଦୁଇ ଟିମ୍ର ଖେଳାଳିଙ୍କ ସହ କରମର୍ଦ୍ଧନ ପରେ ପ୍ରଥମେ ବଲ୍ ଗଡ଼ାଇ ମ୍ୟାଚ୍କୁ ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। 90 ମିନିଟ୍ର ଏହି ମ୍ୟାଚ୍ ବେଶ୍ ସଂଘର୍ଷପୂର୍ଣ୍ଣ ହୋଇଥିଲା। ଖେଳ ଶେଷ ସୁଦ୍ଧା ସୁବାସ କର୍ଣ୍ଣରକୁ 2-1 ଗୋଲ୍ରେ ହରାଇ ହରିପ୍ଲାଷ୍ଟ ଏକାଦଶ ବିଜୟୀ ଘୋଷିତ ସହ ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍କୁ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହୋଇଥିଲା। ସୁଜିତ ପାତ୍ର ରେଫରି ଭାବେ ଏହି ମ୍ୟାଚ୍କୁ ପରିଚାଳନା କରିଥିବା ବେଳେ ଅରୁଣ ନାୟକ ଓ ପ୍ରଦୀପ କୁମାର ଦାସ ଲାଇନ୍ସମ୍ୟାନ୍ ଭାବେ ଦାୟିତ୍ୱ ତୁଲାଇଥିଲେ। ଅଭ୍ୟୁଦୟ ଦାସ ଉଦ୍ଘୋଷକ ଭାବେ ଖେଳ ବିବରଣୀ ପ୍ରଦାନ କରିଥିଲେ। ଏହି ମ୍ୟାଚ୍ ଦେଖିବା ପାଇଁ ବାଲେଶ୍ୱର ସହରର ବହୁ ଫୁଟବଲ ପ୍ରେମୀ ପଡ଼ିଆ ଚାରିପାଖରେ ରୁଣ୍ଡ ହୋଇଥିଲେ। ଖେଳ ଶେଷରେ ଆୟୋଜିତ ପୁରସ୍କାର ବିତରଣ ଉତ୍ସବରେ ଅତିଥିଙ୍କ ସମେତ ଜିଲ୍ଲା କ୍ରୀଡ଼ା ସଂଘର କାର୍ଯ୍ୟକାରୀ ସଭାପତି ଅଧୀପ ଦାସ, ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଅଭୟ ମହାପାତ୍ର ପ୍ରମୁଖ ଯୋଗଦେଇ ଉଭୟ ଦଳକୁ ଟ୍ରଫି ଓ ପୁରସ୍କାର ପ୍ରଦାନ କରିଥିଲେ। ଜିଲ୍ଲା କ୍ରୀଡ଼ା ସଂଘର ଉପସଭାପତି ହରମନ ଦାସ, ସହସାଧାରଣ ସମ୍ପାଦକ ପଦ୍ମଲୋଚନ ଲେଙ୍କା, ଯୁଗ୍ମ ସମ୍ପାଦକ ବୀରେନ୍ଦ୍ର ସ୍ୱାଇଁ ଓ ସଞ୍ଜୟ ଲେଙ୍କା, କୋଷାଧ୍ୟକ୍ଷ ଅମର ମହାନ୍ତି, ଫୁଟବଲ ସମ୍ପାଦକ ନିମାଇ ରାଉତରାୟ, କାର୍ଯ୍ୟକାରିଣୀ ସଦସ୍ୟ ବିଷ୍ଣୁ ପ୍ରସାଦ ମହାନ୍ତି, ହରେଣ ଚନ୍ଦ୍ର ରଣା ପ୍ରମୁଖ ଏଥିରେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ତେବେ ଖଡ଼ଗପୁରର ବାଲିଚକ ସ୍ପୋର୍ଟସ୍ କ୍ଲବ ଏବଂ ବାରିପଦା ସ୍ପୋର୍ଟସ୍ ହଷ୍ଟେଲ ମଧ୍ୟରେ ଦ୍ୱିତୀୟ ସେମିଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ଏବଂ 24 ତାରିଖରେ ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହେବ ବୋଲି ଜିଲ୍ଲା କ୍ରୀଡ଼ା ସଂଘ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି।
ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ସମାଚାର ପ୍ରସାରଣକୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର।